ফিতরা কার উপর ফরজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাল আব্দি ওয়াল হুররে, যদি গোলাম দাস কৃত দাস হয়, এখন গোলাম নেই, চাকর নকর আছে কিন্তু কৃত দাস নেই, মানুষ কিনা বেচা হইতো ওটা নেই, এখন বাস্তবে নেই, শরীয়তের বিধানে আছে, যদি ওই রকমের অবস্থা তৈরি হয়ে যায়, ওই অবস্থা আজকে নেই, সেই জন্য আজকে গোলামিও নেই। গোলামও যদি হয় ব্যক্তি মালিকানা নেই গোলামের, যা ইনকাম করবে মনিবের, তারপরে ওর উপরে ফরজ, ওর উপরে ফিতরা ফরজ, ফিতরা দেবে কে? ওর মালিককে দিতে হবে, মনিবকে। অলহুরে স্বাধীন কেউ দিতে হবে, ওয়াজাকারে পুরুষকেও দিতে হবে, অলউনসা মেয়েকেও দিতে হবে, ছেলে হোক আর মেয়ে হোক সবাইকে দিতে হবে, বড়রা যাদের কাছে আছে ফিতরা দেওয়ার মতো তারা দেবে, আর যারা না বালক তাদের অভিভাবকের ওপর ফরজ, ছেলে মেয়েরা নিজেরা দিতে পারছে না অভাবী, আর তাদের হয়তো কিছু নেই, বাপের আছে মায়ের আছে, তো বাপের ওপরে ফরজ। স্ত্রীর, স্ত্রী যদি ব্যক্তি মালিকানা আছে আর তার কিছু আছে তো নিজের নিজের সম্পদ থেকে দিতে পারে, আর না হলে তার স্বামী বা একজন অপরজনের পক্ষ থেকে ফেতরা যদি আদায় করে দেয় সেটা আদায় হয়ে যাবে, কেউ কারোর পক্ষ থেকে, একজন মুসলিম আর একজন মুসলিমের পক্ষ থেকে ফেতরা যদি আদায় করে দেয় আদায় হয়ে যাবে। সাগির ওয়াল কাবির, ছোট হোক আর বড় হোক, ছোট হোক আর বড় হোক, ঈদের চাঁদ ওঠার আগে আগে জন্ম হয়েছে তাহলে তার উপর ফেতরা ফরজ। ছোট শিশু দুধ পান করে ফেতরা ফরজ, অভিভাবক আদায় করবে তার পক্ষ থেকে, বড় হইলেও তার উপর ফরজ। মিনাল মুসলিমিন, মুসলিমদের ওপর, তাহলে ফেতরা মুসলিমদের ওপর ফরজ, অমুসলিমদের ওপর ফরজ নাই, মুসলিমদের কাছ থেকে নিয়ে মুসলিম অভাবীদেরকে দিতে হবে, অমুসলিমকে দেওয়া চলবে না। ওলামায়ে কেরামরা বলেছেন যে এটা যেহেতু মুসলিমরা আদায় করে আর মুসলিমদেরকে, মুসলিমদের উৎসব ঈদ, কাফেররা ঈদ করে না, অমুসলিম হিন্দু ইহুদি খ্রিস্টান ঈদ উল ফিতরে ঈদ করবে না, তাদের উৎসব নয়, সুতরাং অমুসলিমদেরকে ফিতরা দেওয়া জায়েজ নাই। যেমন অমুসলিমদের কাছ থেকে আমরা আদায় করব না, আদায় করা জায়েজ নয়, তারা দিলেও তাদের ফিতরা হবে না কবুল।